তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাংস আছে। আসলে এগুলা কিসের মাংস এবং কই থেকে আনছেন? এডি বিয়াবাড়ির কমিটি সেন্টারে অনুষ্ঠান হয় না? অনুষ্ঠানে যে খাবারটি বাইচ্ছে যায়, এই খাবারটি বিক্রি করা যায়, আমরা আবার কিনে বিক্রি করি। আচ্ছা, আপনারা মানে কিভাবে আপনারা যোগাযোগ করেন? কিভাবে যে ওই কোনো যোগাযোগ এগুলো আছে, নাম্বার দেওয়া আছে, আর খানা ও বললে আর আইন আমগো কাছে বিক্রি করা যায়। তারা বিক্রি করে যায়। এই যে এখানে কিসের মাংস আছে? এডি গরুর মাংস আছে, গরুর জালা। এই মাংসগুলো কিভাবে কিনেন? এভাবে নিয়ে আসে, আমরা ডাকে কিনি। ডাকে? হ্যাঁ, ডাকে কিনি। মানে এরকম বড় বড় মানে মন হিসাবে কিনেন নাকি? না, এরকম ঠিকই কিনি, ডাকোডে আমরা ডাকে কিনি, যা বেশি দেয় হ্যাঁ পাই। মানে এই একটা ইসে মানে গামলাতে কত কেজি মাংস ধরে? ওই কেজি হিসাবে তো আমরা ধরি না, ধরেন এই না আছে 10 কেজি 20 কেজি, বলে যা আছে তাই। এগুলি মুরগির রোস্ট। মুরগির রোস্ট এর দাম কত? 500ই। মানে 500ই। এখানে আনুমানিক কত পিস এই হবে রোস্ট? 10-12 পিস হবে। 10-12 পিস। আচ্ছা, এখানে তো অনেক পাবলিক খাচ্ছে, সবাই খাচ্ছে। তো তারা কি কখনো খারাপ বলেছে? না, খারাপ তো বলে নাই। মানে ধরেন আমরা হচ্ছি বাঙালি, আর দ্বিতীয় কথা পাবলিকে তো বিভিন্ন কথা বলবই, যারা এটা খায় নাই, খাওয়ার ভিতরে আইডিয়া নাই, তারা তো বলবই। আমরা তো কত কিছু বলি অজান্তে, খাইলে যেন জিনিসটা বুঝবো ভালো না মন্দ। আচ্ছা, কত বছর ধরে আন্টি আপনি ব্যবসা করেন? আমি ব্যবসা করি 40 বছর। 40 বছর ধরে ব্যবসা করেন? আপনি আইডিয়া করেন কিভাবে যে মানে আমার সিনিয়র আছিল না, এরা বিক্রি করছে, ওদের কাছ থেকে আপনি শিখছেন? হ্যাঁ, আমার সিনিয়র আছিল, এরা বিক্রি করছে, এরা অনেক চলে গেছে, পরে আমি বিক্রি করছি, আরো লোক আছে। আরো লোক আছে? হ্যাঁ, আমরা অনেক 3 জন আছি। আগে আপনি একাই বিক্রি করতেন? আমি আগে একাই বিক্রি করতাম। এই যে বিক্রি করে মোটামুটি যে ইনকাম হয় এটা দিয়ে কি আপনার সংসার চলে? সংসার চলে, না চললে কেমনে হবে? আর আমি তো মানুষ, আমার তেমন না, আমি একাই, তো আমার চলবো না কেন? একাই। এই মাংসগুলো কি প্রতিদিনের মাংস? কি প্রতিদিন বিক্রি হয়ে যায়? প্রতিদিনে বিক্রি হয় তো, 2-1 বাড়ি কি 5 বাড়ি থাকলে ফ্রিজে রাখি, ওটা কোনো সমস্যা না, ফ্রিজে রাখতে খায় না। সকালবেলা মাল আয় না, ভোর 4টা বাজায় আপনার গিয়া 5টা বাজায় আসে, 3টা বাজে। এটা হচ্ছে মুরগ পোলাও, একটা হচ্ছে কাচ্চি, আর এটা হচ্ছে বোরানি, আর ওইটা হচ্ছে ইয়া জর্দা। এই জর্দা এখানে কি? 200 টাকা। 200 টাকা কয় কেজি হবে? কয় কেজি মাপা মাপ না, যা আছে 1 কেজি আছে, আধা কেজি আছে, যাই আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে মূলত কোন শ্রেণীর লোকজন খাবার কিনতে আসে? মধ্যবিত্ত সব সিনিয়রই খায়, কম বেশ গরিব বড় লোক সবাই আসে? সবাই আসে, মানে যারা একবার আসে তারা আবারও আসে। হ্যাঁ, যারা একবার নিয়ে খাইবে আর দ্বিতীয়বার আসবে, আমাকে বিচার লাগবে না। ঢাকার বাইরে থেকেও কি আসে? হ্যাঁ আসে, আপনার এই ইয়ে থেকে, গাজীপুর থেকে, টঙ্গী থেকে, গুলিস্তান থেকে আসে, সব জায়গাতে। ঢাকায় কি আপনাদের? হ্যাঁ, ঢাকা থেকে আসে, মিরপুর শালি মাজার সামনে। এইখানে যেমন এই যে বিক্রি হয় আপনার বিয়েবাড়ির খাবার, ঢাকা শহরে কি অন্য কোথাও এরকম? অন্য জায়গায় আছে, গুলিস্তান আছে, আপনার গিয়া এই যে ইয়ে আছে, সেরাটনের ওইখানে আছে, 10 নম্বর আছে, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আপনার বিক্রি করেন। কিন্তু আমগোটা এতদিন ফুটে নাই, অনেক ফুটে গেছে, অনেক ভিডিও করে না, সবাই জানে, অনেক দূর দেশের মানুষ আসে। হ্যাঁ, আগে তো জানে নাই। ধরেন আপনি যদি 10 বাড়ি নেন, হয়তো 100 টাকা 50 টাকা ছাড় দিই, আমরা তো কিনে রাখি, বুঝেন না, 2-1 সময় লস হয়, 30-40 টাকা, 40,000 20,000 3,000 4,000 এরকম লস হয়। হ্যাঁ, আর লাভ হয় কেমন? লাভ হয় ধরেন 10,000 টাকার মাল বেচলে হয়তো টেন্য টিন্য 1,500 এরকম লাভ হয়। আবার যে কাজ করে, কাজের কামলা আছে না, ওরই বাদি, আবার নিজের খরচা আছে। আচ্ছা, যখন আপনার ট্রাক আসে তখন কি আপনাদের মতো আরও অনেক শ্রেণীর যারা লোক থাকে, যারা এগুলো বিক্রি করে,
তারা তাদের সাথে কি কম্পিটিশনে আপনারা এইগুলো কিনেন নাকি এমনি আসে আপনাদের এমনি আসে আর এই জানে যে আমরা এখানে বিক্রি করি সবাই তো আমগো পরিচিত লোক নি আসে অনেকে প্রশ্ন করে যে এটা কোন ধরনের কোন জায়গাতে আসে কি আপনার হান্দিনি তা আমরা বলি না আমরা রান্নু এই মাংস রাইন্দাকে আমি বিক্রি করতে পারবো এই কমিটি সেন্টার দিয়ে খাবার দাবা আছে অনুষ্ঠানে এই খাবারটা আমরা বিক্রি করি আটি এখন তো দ্রব্যমূল্যের দাম অনেক বেশি মাংসের দাম আসলে যারা গরীব শ্রেণীর লোক আছে তারা কি ওই মাংস কিনা বাদ দিয়ে আপনারা এই মাংস কিনতে আসে কিনা হ্যাঁ আসে অনেক আসে অনেকেই নেয় ধরুন 500 টাকা পাইতেছে 1 কেজি রান্দা আর কিনতে গেলে তার 1 কেজি মাংস লাগে আরো খরচা আছে না এমন লোক আছে মাসের ভিতরে একদিন মাংস খাইতে পারে না সবাই নেই অসহায় ধরে না আমাদের মতন আপনার মতন সবাই নেই কম বেশি অনেক মানুষ আছে যারা মাংস কিনে খেতে পারে না তারা যদি এসে আপনার কাছে বলে যে আমি দুই তিন মাস বা এক বছর মাংস খাই না আন্টি আমার এক বটি মাংস ফ্রি দেন আপনি দিবেন হ্যাঁ দি অনেকে দি অনেকেরই দি যারা গরিব মানুষ অনেকে আসবে আপনার কাছে আসুক বলবে যে আমরা কিন্তু মাংস খাই না অনেক দিন এই আসুক সমস্যা কি মাংস খাইতে পারি না আরে বাবা দান করলে তো দানের কিছু ফল পাওয়া যায় গাড়ি ভাড়া দিয়ে আসতে পারে একবার হ্যাঁ যদি গাড়ি ভাড়া দিয়ে আসতে পারে তাহলে আমার একবারই দিতে সমস্যাটা কি আচ্ছা আপনাদের একটু প্রমোশন করে দিই এই এই জায়গাটার নাম কি এটা এই যে মহিলা শালি কলেজ গেট আপনার নাম কি ফরিদা বেগম ফরিদা বেগম খালা মানে ফরিদা বেগম বললে আপনার সবাই চিনে এবং আপনার কাছ থেকে যারা অলরেডি সবাই চিনে কম বেশি ফেসবুকে দেয় ইউটিউবে দেয় মোবাইলে কথা হয় অনেক কিছু নেই অনেক পুরো ধরেন বাংলাদেশ ছেড়ে গেছে গা আপনি যে একজন ব্যবসায়ী সারা বাংলাদেশ সবাই অনেক কম বেশি সবাই জানে